মৌসুমের শেষ সময়ে হাওয়ায় প্রান্তিক কৃষকের গোলা ধান শূন্য লক্ষ্যমাত্রা বানুর সুফল পাওয়া নিয়ে শঙ্কা হুমকির মুখে ফেলতে পারে ধান উৎপাদন বলছেন অর্থনীতিবিদরা কঠোর নিরাপত্তার মধ্যে বেগম জিয়ার দাঁতের চিকিৎসা শেষে নেওয়া হয়েছে কেবিনে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো জানালেন চিকিৎসক ঘুষের জন্য নয় তথ্য পাচার করায় দুদক পরিচালক এনামুল বাসির বরখাস্ত জানালেন চেয়ারম্যান ডিআইজি জানকে দণ্ড পেতেই হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে মিথ্যাচার করছে মিয়ানমার কূটনীতিকদের ডেকে জানালেন পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস বিশ্ব সম্প্রদায়ের এবং নোয়াখালী সদপাতারের ছাদের পলেস্তারা খসে চিকিৎসাধীন দুই শিশুসহ আহত আট ঝুঁকি থাকায় সরিয়ে নেওয়া হলো চারটি ওয়ার্ডের রোগী